শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারা দিনের খবর। প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকের সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটের জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগানে চালতা গাছ থেকে পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে বিকাশ রায় নামে 27 বছর বয়সী ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। বিকাশ রায় তারাপুর চা বাগানের মৃত রাম রায়ের ছেলে। তিনি কিছুটা সহজ সরল এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যায় বিকাশ তার বাড়ির পাশে একটা চালতা গাছে ওঠেন, কিন্তু এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান এবং রাতে ঘরে ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে বাগানের টিপু মিয়ার বাড়ির পাশে ওই চালতা গাছের পাশেই বিকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ দুপুর 1:30টার দিকে গিয়ে বিকাশ রায়ের লাশটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা জানিয়েছেন, বিকাশ রায় কিছুটা মানসিক ভারসাম্যহীন, চালতা গাছ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গাছ থেকে পড়ার আলামতও পাওয়া গিয়েছে। একদিনের সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। আগামী 27 মার্চ রোববার বিকেল 4:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে পররাষ্ট্রমন্ত্রী নগরীর আম্বরখানা সরকারি কলোনি খেলার মাঠ পরিদর্শন করে বিকেল 5:15টার দিকে ধোপাদিঘির পাড়ে নির্মাণাধীন ওয়াকওয়ে পরিদর্শন করবেন। পরে বিকেল 5:30টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক উপহারের চেক বিতরণ করবেন। সন্ধ্যা 7:00টায় শাহপুরের মাজার গেটের উদ্বোধন শেষে রাত 10:00টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় রওনা করবেন তিনি। সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়া নবরণ আবাসিক এলাকার ভাড়া বাসা নিয়ে থাকেন মোহাম্মদ মাহমুদ হোসেন রাসেল এবং তার স্ত্রী ফারহান আক্তার জুহেলি। এলাকার লোকজন রাসেলকে মাছ ব্যবসায়ী হিসেবে চেনেন, তবে তাদের চালচলনে মনে হয় না মাছ ব্যবসায়ী। স্বামী স্ত্রীর চালচলন বেশ পরিপাটি এবং বিলাসবহুল। মাছ ব্যবসার আড়ালে এই দম্পতি সিলেট নগরীতে ইয়াবার বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন। 34,300 পিস ইয়াবা নিয়ে এক সহযোগী সহ জুহেলি র্যাবের হাতে আটকা পড়েছে। বৃহস্পতিবার নগরীর মীরাবাজার এলাকায় অভিযান চালিয়ে ফারহান আক্তার জুহেলি এবং তার সহযোগী মুন্না মিয়াকে আটক করেছে র্যাব। তবে জুহেলির স্বামী মাহমুদ হোসেন রাসেল এখনও নিখোঁজ। আটক জুহেলি সিলেটের জকিগঞ্জের মাহমুদ হোসেন রাসেলের স্ত্রী এবং মুন্না মিয়া দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁওয়ের মৃত আজিজুল হকের ছেলে। আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 34,300 পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির রাশিটি $50 এবং 4টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র্যাব 9-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সোমেন মজুমদার জানান, সাধারণ ভাড়াটের বেশে মাহমুদ জুয়েলি দম্পতি নগরীতে ইয়াবার কারবার করে আসছিল। তাদের সহযোগী হিসেবে কাজ করত মুন্না মিয়া। বৃহস্পতিবার ভোররাতে নগরের মীরাবাজার এলাকায় অভিযান চালিয়ে জুহেলি এবং মুন্না মিয়াকে আটক করা হয়। সোমেন মজুমদার আরও জানান, মাছ ব্যবসায়ীর আড়ালে মাহমুদ হোসেন রাসেল সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত এবং সিলেট নগরীতে তার নেটওয়ার্কের মাধ্যমে ইয়াবা বিক্রি করত। সে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধির প্রতিবাদে গণমিছিল করছে ভাষানী অনুসারী পরিষদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজাগরণ মঞ্চে এই গণমিছিলটি অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলের আগে এক সমাবেশে ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকারের কাছে সব দারিদ্র মানুষের বিরুদ্ধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সার্বিক অবস্থা বিরাজ করছে, তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কি অবস্থা হবে এবং তাও জনগণের জানা রয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, 5 টাকার জিনিস 50 টাকা ধরে যায়, জিনিসপত্রের দাম বাড়ে, এসব জনগণের কাছ থেকে পকেট কাটা হচ্ছে। গণজামায়াত মঞ্চে সমাবেশ শেষে একটি গণমিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সামনের রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যর উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক এবং ভাষানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেন, ভাষানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নাইম জাহাঙ্গীর প্রমুখ। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের কিছু খবর, এবার চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। দেশে 20 রমজান পর্যন্ত স্কুল কলেজ খোলা থাকবে। এবার রোজায় 4 নির্দেশনায় চলবে প্রাথমিক বিদ্যালয়। আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে পবিত্র রমজান মাসে প্রাথমিকে ক্লাস শুরু হবে সকাল 9টা থেকে এবং যা চলবে বেলা 3টা পর্যন্ত। এর মধ্যে 30 মিনিট নামাজ পড়ার জন্য বিরতি দেওয়া হবে। নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শ্রেণী কার্যক্রম 20 রমজান পর্যন্ত চালু রাখা হবে।
এর আগে গত 22 মার্চ বিশ্রামদান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখার পরিপত্র জারি করে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণে আগামী বিশ্রামদান পর্যন্ত প্রাথমিকে শ্রেণীকক্ষে পাঠদান চালু রাখা হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল সহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি হলেন খান রোকনুজ্জামান। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ আহমেদ জামাদার এবং বিচারপতি এ কে এম হাফিজুল আলম। এর আগে 11 নভেম্বর এই মামলায় প্রসিকিউশন এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণার জন্য আদেশ করেন এবং তারই ধারাবাহিকতায় আজ রায়ের দিন ঠিক করা হয়েছিল। 2015 সালের এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় 2018 সালের 5 মার্চ এবং মামলার 4 আসামিদের মধ্যে আবদুল্লাহ আল বাকি এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের 2 আসামি বিচারাধীন অবস্থায় মারা যান। বাকি 2 আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তের সময় গ্রেফতার করা হয় আর খান রোকনুজ্জামান এখনও পলাতক রয়েছেন। সাতক্ষীরায় একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা খানম নামে 27 বছর বয়সী এক নারী। আজ বৃহস্পতিবার বেলা 11:30 দিকে সাতক্ষীরা শহরের ফারজানা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন তিনি। এর মধ্যে 2 কন্যা এবং 1 পুত্র সন্তান। রাশিদা জেলার আশাশুনি উপজেলার বুধুইহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের রাজু ইসলামের স্ত্রী। ওই ক্লিনিকের চিকিৎসক শাহিনা ফারজানা জানান, রাশিদা খানমকে আজ সকাল 9:30 দিকে তাদের ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যমে তার 2 কন্যা সন্তান এবং পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতক 3টির অক্সিজেন সংকট দেখা দেওয়া জরুরি ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা শিশু এবং সবাই সুস্থ রয়েছেন। কক্সবাজারের একটি রিসোর্ট থেকে মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার 24 মার্চ বেলা 2:30 দিকে সৈকতের কালাতলীর হোটেল মোটেল জোনের শিকদার রিসোর্টের 108 নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। ফয়সাল কুমিল্লার দেবিদারের বিসিজির সাবেক সুবেদার আলী আকবরের ছেলে এবং তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করেন বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ এবং পরিবারের বরাত দিয়ে টুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানিয়েছেন, বুধবার সকালে হোটেল মোটেল জোনের শিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নিয়েছিলেন হৃদয়। বৃহস্পতিবার সকালেও তাকে নাস্তা করতে দেখেছেন রিসোর্টের লোকজন, কিন্তু বেলা 2:30 সময় পর্যন্ত নড়াচড়া না দেখে হোটেল কর্মচারীর সন্দেহ হয়। ডাকাডাকির পর বের না হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফয়সালের মরদেহটি উদ্ধার করেছে। ঢাকা বঙ্গবন্ধু মহাসেতু সড়কে টাঙ্গাইল সড়ক বাইপাস সড়কে চাকা উল্টে ফেটে যায় উত্তরগামী সয়াবিন তেলের একটি ট্রাক এবং এতে কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল ছড়িয়ে পড়ে মহাসড়কে। আজ বৃহস্পতিবার দুপুরে বাইপাস সড়কের অশিকপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ট্রাক চালক আতাউর রহমান বলেন, চট্টগ্রাম থেকে নওগাঁয় যাওয়ার পথে টাঙ্গাইল বাইপাস সড়কে প্রবেশের পথে হঠাৎ ট্রাকের সামনে চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইলের উপর উল্টে যায় এবং ট্রাকে থাকা প্লাস্টিকের ড্রামে প্রায় 12 টন সয়াবিন তেল ছিল এবং বোতলের বেশিরভাগই পড়ে যায় রাস্তায়। স্থানীয় অধিবাসী রিপন মিয়া জানান, টাকা ফেটে যাওয়ায় ট্রাকটি উল্টে গিয়েছে। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা তেলের ড্রাম ফেটে তেল পড়তে থাকে। ঘটনা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে অংশে তেল ছড়িয়ে পড়েছিল সেগুলো দ্রুত বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশনের প্ল্যাটফর্মের একটি বেদির উপর জোড়া লাগানো 10টি কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের মসজিদের পাশে একটি মালিকবিহীন ব্যাগ থেকে এটি উদ্ধার করা হয়। বেদিসহ মূর্তিগুলোর ওজন 8 কেজি 600 গ্রাম। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি কোষ্টি পাথরের এবং এটি আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা। সান্তাহার থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা 1:30 দিকে স্টেশনে দায়িত্বরত পুলিশের একটি দল মসজিদের পাশে মালিকবিহীন ব্যাগটি দেখতে পায় এবং পরে ব্যাগটি খুলে জোড়া লাগানো মূর্তিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এটি ওজন করা হয়। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে। মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরে সামান্য অসুস্থ ছিলেন তিনি, ডায়রিয়ায় ভুগছিলেন। গতকাল বুধবার একটি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ বৃহস্পতিবার ভোরে তিনি তার নিজ বাড়িতেই মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 58 বছর। এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়া এবং তার পরিবারে। ইউক্রেন যুদ্ধের এক মাসে রাশিয়ার 7 থেকে 15 হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপিকে রুশনদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের লড়াইয়ের সঙ্গে রাশিয়ার সামরিক বাহিনীর 30,000 থেকে 40,000 সৈন্য নিহত হয়েছেন।
যদিও গত 2 মার্চ একবার পরিসংখ্যান করে রাশিয়া বলেছে ইউক্রেনে অভিযানে যাওয়া রুশ সামরিক বাহিনীর 498 সদস্য নিহত হয়েছেন। এরপর ইউক্রেনে যুদ্ধ শেষে রুশ সৈন্যদের হতাহতের ব্যাপারে আর কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি মস্কো। এপি বলেছে ইউক্রেনে মাত্র 1 মাসের লড়াইয়ে রাশিয়ার 15,000 সৈন্য হারালেও আফগানিস্তান যুদ্ধে একই সংখ্যক রুশ সৈন্যের প্রাণ গেছে প্রায় 10 বছরে। রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে ন্যাটোর এই আনুমান ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে জোটের ওই কর্মকর্তা জানিয়েছেন। একই যুদ্ধে ইউক্রেনের কত সৈন্য হতাহত হয়েছে সে বিষয়ে খুব কম তথ্যই প্রকাশ করেছে কিয়েভ। এমনকি পশ্চিমারাও ইউক্রেনের সদস্যদের হতাহতের ব্যাপারে কোনো ধারণার কথা জানায়নি। এবার চলে যাচ্ছি খেলার খবরে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সিরিজের ম্যাচে জিতে যখন 100 পয়েন্ট হয়ে গেল বাংলাদেশের, পয়েন্ট পাওয়ার সম্ভাবনা হিসেবে ততক্ষণে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজটাকে বাদ দিয়ে হিসাব করা মানুষের সংখ্যাই ছিল বেশি। আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হেরে যাওয়া তাই আফসোসের। দক্ষিণ আফ্রিকায় 3 ম্যাচ গুণ যদি নাই আসে তাহলে আফগানিস্তানের সেই হার বড় হয়ে দাঁড়ায়। ফেব্রুয়ারিতে আফগানিস্তান সিরিজ থেকে নজরটা বর্তমানে ফেরালে দুশ্চিন্তাই পাবে। দক্ষিণ আফ্রিকায় তো ম্যাচ সিরিজ জিতে গেছে বাংলাদেশ, সাথে দক্ষিণ আফ্রিকার বাংলা 2023 ওয়ানডে বিশ্বকাপে না যাওয়ার সমীকরণই হয়ে গেল 2 রকম। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম আইএলও লিখেছে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে তারা কেন এই মুহূর্তে আইসিসির সুপার লিগে সবার উপরে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা কিনা যার এতদিন একটিকে খুব একটি মনোযোগ দেয়নি এখন খুব মনোযোগী হবে। এই দিকে বিশ্বকাপের সরাসরি সুযোগ পাওয়া এখন আর নিশ্চিত। আলেকজান্ডার মিত্রোভিচের নাম সহসাই পর্তুগালের ফুটবলদের সমর্থকরা মনে রাখবেন, কেননা মিত্রোভিচের শেষ সময়ে বিকেলে বিশ্বকাপের স্বপ্নসূত্র ঝুলছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের। এখন প্লে অফ খেলে কাতার বিশ্বকাপের টিকিট পেতে হবে তাদের। সেই মিশনে আজ বাংলাদেশের সময় রাত 1:45 তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। এই ম্যাচ হেরে গেলে আর কাতারে বিশ্বকাপ খেলা হবে না রোনালদোদের, হয়তো কখনোই বিশ্বকাপ খেলতে হবে না তার, কেননা 2026 সালের আসরে তার বয়স হয়ে যাবে 41। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের কিছু সারাদিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার শেষ করার জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি, গতকাল একজনের মৃত্যু হয়েছিল। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 92 জন। সর্বশেষ 24 ঘন্টায় আগের দিনের চেয়ে রোগী শনাক্তের হারও কমেছে, আগের দিন রোগী শনাক্ত হয়েছিল 134 জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় গত 24 ঘন্টায় 12,111 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 0.76%। দেশে করোনায় কারো মৃত্যু হয়নি আজ, গতকাল বুধবার একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা এ পর্যন্ত শনাক্ত রোগের সংখ্যা 19,51,072 জন, তাদের মধ্যে মারা গেছেন 29,118 জন এবং সুস্থ হয়েছেন 18,74,880 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,114 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল এবং ওই বছরের 18 মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।